আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি থার্ড ইয়ারের স্টুডেন্ট, আজ আমি তাদের এওসি টু অর্থাৎ ফুড পয়েজনিং সাবজেক্টের পরীক্ষার প্যাটার্ন এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো প্রথমে আসে আপনাদের পরীক্ষার প্যাটার্ন নিয়ে। তো আপনাদের কিন্তু এবার অনলাইনে পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে এমসিকিউ টাইপের এবং পরীক্ষা হবে 20 মার্কসের। আগে কিন্তু আপনাদের এই পরীক্ষাটা 100 মার্কসের ডেসক্রিপটিভ টাইপের হতো, কিন্তু এবার এই করোনা পরিস্থিতিতে এটা চেঞ্জ হয়ে 20 মার্কসের এমসিকিউ টাইপের পরীক্ষাটা হবে এবং এটা কিন্তু অনলাইনে হবে। আপনারা আপনাদের মোবাইল, ট্যাবলেট, পিসি এবং ল্যাপটপ যে কোনো কিছুর মাধ্যমে অনলাইনে পরীক্ষাটি দিতে পারবেন। কীভাবে পরীক্ষা দিতে হবে তাই নিয়ে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই যে 20 মার্কসের যে পরীক্ষাটি হবে এটা কিন্তু আপনাদের 100 মার্কসের পরীক্ষার সমতুল্য হবে এবং আপনাদের কত মার্কস যোগ হবে এই নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি একবার চেক করে নিতে পারবেন। তো আপনারা যদি শর্ট করে জানতে চান যে এই যে 20 মার্কসের মধ্যে আপনারা যে মার্কসটি পাবেন তাকে 3.5 দিয়ে গুণ করে যে মার্কসটি হবে সেটা কিন্তু আপনাদের ফাইনালে এই এওসি টু থেকে যোগ হবে। তো এবার আসে আপনাদের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো নিয়ে। তো এমসিকিউ টাইপের প্রশ্নতে আপনাদের কিন্তু একটি প্রশ্ন থাকবে এবং তার কিন্তু 4টে অপশান দেওয়া থাকবে, তার ভিতরে যেটা সঠিক অপশান সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখানে প্রশ্নের একটি করে উত্তর বলে দিয়েছি যেটা সঠিক উত্তর, তাহলে কিন্তু আপনারা যদি এইভাবে পড়েন তাহলে কিন্তু আপনাদের এমসিকিউ টাইপের প্রশ্ন অ্যান্সার করতে আর কোথাও কোনো অসুবিধা থাকবে না। তো চলুন না সমালোচনা করে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, হাড় গঠনে সাহায্য করে ভিটামিন ডি, অ্যাসকর্বিক হলো ভিটামিন সি, একটি হলুদ রঙের পিগমেন্টের নাম ফ্লোভন বা ফ্লেভোনয়েড, অ্যানসায়ানিন কী রঙের পিগমেন্ট, লাল বেগুনি ও নীল রঙের, একটি লৌহগঠিত পিগমেন্টের নাম সাইটোক্রোম, একটি লৌহগঠিত লাল পিগমেন্টের নাম হিমোগ্লোবিন, আমরা খাদ্যের স্বাদ পাই জীবের টেস্ট বাডের সাহায্যে, জীবদেহের গঠনগত কার্যগত একক হল জিন, কেবল প্রাণীজ খাবারেই থাকে এরকম একটি পিগমেন্টের নাম হল হিমোগ্লোবিন, তেলে দ্রাব্য এমন একটি ভিটামিন হল ভিটামিন এ, জলে দ্রাব্য এমন একটি ভিটামিন হল ভিটামিন সি, ক্লোরোফিলের কাজ হল ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করা, প্রোবায়োটিক বলা হয় উপকারী বীজাণুদের। তো এই হলো 15টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনাদের কিন্তু যে পার্ট ওয়ান অর্থাৎ একক ওয়ান এর খাদ্য রসায়নের থেকে নেওয়া, এটা প্রথম সেট। এরপরের নেক্সট যে সেটগুলো প্র্যাকটিস সেট সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু নেক্সট যে প্র্যাকটিস সেটগুলো সেগুলোর অ্যান্সার দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই এই অনলাইন এক্সামের ব্যাপারে প্রিপারেশান নিতে পারে।